এরপরে প্রশ্ন হলো অনলাইন জগৎ জগতে ঢুকলে দেখা যায় হিজবুত তাওহীদের প্রচারণা তারা দাবি করে বর্তমানে আমরা যারা মুসলিম আমরা প্রকৃত মুসলিম নই তাদের ভক্ত মুরিদদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যুবকদের করণীয় দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কেউ কখনো গোমরা হবে না একবার লিখেছেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসায় কিছু পাঞ্জাবি উপহার দিব তবে আমার নিজের বড় ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল এমন অবস্থা সে অর্থগুলো তাকে দেওয়া যাবে কিনা খুব সুন্দর প্রশ্ন এই ভাই নিয়ত করেছেন যে কিছু পাঞ্জাবি মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন অথবা একটা পাঞ্জাবি ধরুন একজন আলেমকে দিবেন এটা উনি নিয়ত করেছেন কিন্তু ওনার নিজের মায়ের পেটের ভাই গরিব মানুষ তারও পাঞ্জাবি দরকার তাহলে উনি নিয়তটা পরিবর্তন করতে পারবেন কি না উত্তর হলো অবশ্যই পারবেন কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না যে এখানেই দান নিয়ত করলেই দিয়ে ফেলতে হবে এমন কোনো কথা না নিয়ত করার পর আমি দেখলাম যে এর চেয়ে ভালো আরেকটা খাতা আছে আমি সেটা পরিবর্তন করতে পারি হ্যাঁ যদি মানত হয় এবং মানতটা বিশুদ্ধ হয় তখন সেটা পুরো করা ওয়াজিব যেমন আপনি মানত করলেন আল্লাহ আমি যদি সুস্থ হই বা আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি মাদ্রাসায় গরিব বাচ্চাদেরকে বা গরিব মানুষদের মধ্যে এই জিনিসটা বিতরণ করব। আপনি নিয়ত করছেন যদি এটা হয় সে কাজটা হয়ে গেছে তখন কিন্তু আপনার মানত পুরো করা ওয়াজিব হতে পারে যখন ওয়াজিব হবে মানত পুরো করা তখন কিন্তু সেটা আপনি নিয়ত পরিবর্তন করতে পারবেন না আর এমনি মানত না এমনি নিয়ত করছেন যে আল্লাহ আমি এমনি দেবো আর কি দিল থেকে নিয়ত করছেন তাহলে সে নিয়তটা কি হতে পারে পরিবর্তন হতে পারে ওইটা পরিবর্তন হলে কোনো গুনাহ হবে না বরং পরিবর্তন করা উচিত কারণ আপনার আত্মীয় স্বজন যদি গরিব দুঃখী থাকে তাদেরকে না দিয়ে আপনি যদি কি করেন বাহিরে মানুষকে দেন তাহলে সেটা উত্তম হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু আলাল মিসকিনিস সাদাকা সাধারণ মিসকিন অভাবী মানুষকে দান করলে সাদাকার সওয়াব পাবেন দানের সওয়াব পাবেন ওয়াসাদাকাতু আলা দিল কুরবা আও ওয়াসাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়াসাদাকা আর যদি রক্ত সম্পর্কীয় গরিবকে দান করেন ডাবল সওয়াব পাবেন এক হলো সম্পর্ক রক্ষা করলেন এর সওয়াব আর একটা হলো দানের সওয়াব তাহলে দুই রকমের সওয়াব পাওয়া যাবে এই জন্য আমাদের আত্মীয় স্বজন ভিতরে যদি কেউ বেশি গরিব থাকে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে আবার এর মানে এই না যে সারা জীবন শুধু সব ওই ভাই ব্রাদারকে দিতে থাকবেন আর দুনিয়ার কারোর দিকে তাকাবেন না সেটা কিন্তু না দেখতে হবে কোথায় নিড বা প্রয়োজন বেশি আছে সেটাকে অগ্রাধিকার দিতে হবে কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো অনলাইন জগৎ জগতে ঢুকলে দেখা যায় হিজবুত তাওহীদের প্রচারণা তারা দাবি করে বর্তমানে আমরা যারা মুসলিম আমরা প্রকৃত মুসলিম নই তাদের ভক্ত মুরিদদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যুবকদের করণীয় কি দেখুন ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকল এবং বিবেক দিয়েছেন আর আপনার সামনে দুইটা কষ্টি পাথর নবীজি রেখে গেছেন একটা কোরআন এবং আরেকটা হলো হাদিসে রাসূল সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার আল্লাহর দেয়া বিবেক আর কোরআন এবং সুন্নার দিকে তাকিয়ে আপনি সঠিক পথ আল্লাহর কাছে কামনা করে হেদায়েত তলব করে আপনি সামনে আগাবেন ওলামা ইকরামের সোহবত এবং সান্নিধ্য নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গোমরা করবেন না তবে কেয়ামতের আগে বহুমুখী ফিতনা আসবে ফিতনা ধোঁয়াশা বিভ্রান্তি যেটা দেখে আপনি রীতিমতো বিভ্রান্ত হয়ে যাবেন কোন দিকে যাব কোন দিকে যাব কোন দিকে যাব মরিচিকার মতো ওই যে মরুভূমিতে মরিচিকা দেখলে মনে হয় যে চকচক করতেছে পানি আছে যা দেখে আসলে পানি নেই একটা লোকের মনে হবে উনি সত্যি ইসলামের ঝান্ডাবাহী আসলে দেখলেন না একটা দলকে মনে হবে এরাই মনে হয় সব সত্যবাদী আসলে তারা না এরকম বিভ্রান্তি হবে এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে পানা প্রত্যেক রাকাতে প্রতি নামাজে আল্লাহ তাআলা সূরা ফাতিহার অংশ করে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা এই দোয়াটাকে আমাদের জন্য নিয়মিত করাটা আবশ্যক করে দিয়েছেন কম্পালসারি করে দিয়েছেন যেটা আমাদের করতেই হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনার কাছে আমরা চাই কি চাই সিরাতে মুস্তাকিমের হেদায়েত সিরাতে মুস্তাকিমের হেদায়েত সিরাতে মুস্তাকিমের পথ আমরা আপনার কাছে চাই যে পথে গেলে আমরা সরল সঠিক পথে থাকতে পারবো তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিয়মিত যখন করবেন তখন নিয়ত করবেন আল্লাহ কত রকমের ফিতনা আসে কত রকমের দুয়ার আছে কত রকমের রাস্তা আছে আমি জানি না কোনটা হোক আপনি আমাকে হেদায়েত দেন আরেকটা দোয়া করবেন اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الله যেটা হক সেটাকে আপনি আমার কাছে হক হিসেবে উদ্ভাসিত করে দেন আমাকে হকের অনুসরণ করার তৌফিক দান করেন আর যেটা বাতিল যেটা ভুল গোমরা ভ্রষ্টতা সেটাকে আপনি আমার কাছে ভ্রষ্ট হিসাবে পরিষ্কার করে দিন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বেশি বেশি দোয়া করবেন
নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চালাকি এগুলোর উপরে বেশি আস্থা রাখবেন না। আমরা অনেকে মনে করি কি, আরে আমার বুদ্ধি কি কম আছে, আমি কি কম বুঝি। নিজের বিবেক দিয়ে কখনো কেউ হেদায়েত যদি পাইতো তাহলে আবু জাহাল, আবু লাহাব, তারা উতবা, শাইবা এবং কাফের ফেরাউন, নমরুদ, তারা হেদায়েত সবার আগে পেয়ে যেত। কারণ তারা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করতো এবং সমাজপতি ছিল, নেতা মানুষ ছিল, হেদায়েত কিন্তু পায় নাই। হেদায়েত মালিক যাকে দিবেন সেই পাবে। অনেক বেবা বিরাট বুদ্ধিমান মানুষ হলে, অনেক বড় শিক্ষিত মানুষ হইলেই যে হেদায়েত পেয়ে যাবেন এমনটা কিন্তু জরুরি না। এই জন্য আমাদের সবসময় মনটা আল্লাহর দিকে রুজু থাকবে, অহংকার না। আমরা বিনয়ী হয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখান। আর মনে রাখবেন, নবী দুনিয়াতে আর আসবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু তার ওয়ারিসরা থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নবীগণের ওয়ারিস হলেন কারা, আলিমরা, কোরআন এবং হাদিসের ইলম এবং জ্ঞান যারা ধারণ করেন, এ মানুষগুলো নবীদের ওয়ারিস। নবীরা আর আসবেন না, কিন্তু তাদের ওয়ারিসরা থাকবেন। এই ওয়ারিসরা যারা ওয়ারাসাত নবুয়াতের ধারক বাহক, তারা কোরআন অনুযায়ী মানুষকে আহ্বান করে, হাদিসের দিকে মানুষকে আহ্বান করে, মন গড়া কোনো মতবাদের দিকে না, এবং কোরআন হাদিসের আলোকে নিজেরাও চলে, অন্যদেরকেও পরিচালিত করে। এটার উপরে তাদের ব্যক্তি জীবনে আমলও আছে, তারা শুধু মুখে ওয়াজ করে না, সেগুলোর বাস্তবায়ন তাদের মধ্যে আছে। এগুলো যদি হয় তাহলে বুঝবেন যে এই লোক আলেম এবং নবীর ওয়ারিস। তো এই সমস্ত ওলামাদেরকে আপনারা মানদণ্ড হিসাবে নেবেন যে ওলামাদের ঝোঁক কোন দিকে। এই যে এই দলের কথা আপনি বললেন, ওনাদের সাথে বাংলাদেশের আলেমদের যদি আমরা রেশিও বের করি, 1% অর্থাৎ শতকরা একজন আলেমও কি পাওয়া যাবে? একজন আলেম কি পাওয়া যাবে যে হেজবুত তাওহিদ করে? কোন আলেম তেমন একটা পাবেন না। ওনাদের যে এমাম যিনি প্রতিষ্ঠাতা, আমি ব্যক্তি চর্চা করে আমি পছন্দ করি না, কিন্তু আমাদের বোঝার জন্য বলতে হচ্ছে, আল্লাহ ওনার প্রতি রহম করুন, ওনাকে মাফ করুক, আমি দোয়া করি, উনি মারা গেছেন, কিন্তু ওনার মুখে সুন্নতি দায়টাও ছিল না। উনি বিড়ি সিগারেট খেতেন, সে সমস্ত ছবি ফেসবুকে ভরা, টাকার নিচে প্যান্ট পরতেন যেটা হারাম। কোন হারামের কথা বলবেন যেটা তার ভিতরে ছিল না, দিনের কিছুই ছিল না, কিন্তু উনি ইমাম। ইমাম না, ওনারা বলে এমাম, এমাম, এমাম বলে, এমামুজ্জামান। আরও মজার বিষয় হলো, উনি এবং ওনার দলের আরও যারা এরকম সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আরবি সম্পর্কে ক্লাস ওয়ানের বাচ্চা মাদ্রাসার, যা আরবির গ্রামার, ব্যাকরণ, নাহু সরফ জানে, এদের জ্ঞানটুকু এ বেচারাদের নাই। নাই বলে আপনি কীভাবে জানেন? আমি ব্যক্তিগতভাবে তাদের এই যে বর্তমানে মাম, ওনার সাথে ইনবক্সে এক দুবার অনেক আগে আমার চ্যাট হয়েছিল, কারণ ওনাদের বিষয়ে আমি ওনাদের সব বই পুস্তকগুলো কালেকশন করছি। আমি মুখস্থ কারোর বিষয়ে বক্তব্য দেই না, তাদের সমস্ত বইগুলো কালেকশন করে বাংলাদেশ থেকে আমি সৌদি আরব নিয়ে গেছি, আমি তখন সৌদি আরব ছিলাম, এবং এই বইগুলোর আগা গোড়া তন্ন তন্ন করে লাইন বাই লাইন আমি পড়েছি, বহু সময় ব্যয় করে। এরপর সেখান থেকে দাগ দিয়ে দিয়ে আমি এক ঘন্টার মতো একটা বক্তব্য আমার ইউটিউবে এখনও আছে, আমি কথা বলেছি। আমরা ওই যে বললাম, কারোর প্রতি বিশুদ্ধগার নাই ভাই, হওয়া উচিতও না। আমি যেটাকে সঠিক মনে করছি শুধু সেটা বলা, সেটার আলোকে যখন বক্তব্য দিয়েছি তখন উনি আমাকে নক করেছিলেন, কিছু কথা হয়েছে, আমার ওই আইডিটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি সেখান থেকে বুঝলাম যে আল্লাহর বান্দা, কোরআন হাদিস বোঝার জন্য তো আরবি জানতে হবে, এই আরবির প্রাথমিক ধারণাটুকুও নাই। এমনকি ওনারা যখন ওই যে কোরআন দুই একটা আয়াত তেলাওয়াত তেলাওয়াত করেন, তখন আপনারা শুনে দেখেন যে আপনার মক্তবের বাচ্চা, মক্তবের বাচ্চা যে মাত্র নুরানি কায়দা পড়ে আপনার আম পড়া শুরু করছে, ও দেখবেন যে কোরআনটা আরো একটু সুন্দর করে সহি করে পড়তে পারে। তাহলে কোরআন হাদিস সম্পর্কে একেবারে প্রাইমারি লেভেলের ধারণাও যদি না থাকে, তারা কিভাবে আবার কে সঠিক মুসলিম আর কে বেডিক মুসলিম ঠিক করে দিতে পারে? এটা বোঝার জন্য কি খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, বিবেকটা খরচ করলে যথেষ্ট হয় না? যথেষ্ট হয়। আপনি কয়টা জিনিস দেখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে রাখেন, তিনি বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সব মানুষ নষ্ট হয়ে গেছে, ও হলো সবচেয়ে বড় নষ্ট। সবাই রে গোমরা ফতোয়া দেনওয়ালা মানুষটা হলো সবচেয়ে বড় গোমরা। প্রকৃত ইসলাম ওনাদের মতে মক্কা মদিনায়ও নাই, মক্কা মদিনায়ও বাইতুল মুকাররমের খতিব সাহেব প্রকৃত ইসলামের উপরে নাই। বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা, যত বড় আলেম ওলামা আছেন, কওমি বলেন আর আলিয়া বলেন,
দেওবন্দি বলেন আর আহলে হাদিস বলেন বা অন্য যত ইসলামিক ঘরানার আলেম ওলামারা আছেন কেউ হকের উপরে নাই, হকের উপরে আছেন ওই এমামুজ্জামান সাহেব। এমামুজ্জামান সাহেব ওনারা ইসলামও বলে না, বলে ইসলাম। তাহলে ভাই ইসলাম যে বিকৃতি করে ফেলছে, দেখেন নামটাই বিকৃতি করে ফেলছে, ইসলাম নাম দিছে এবং এমামুজ্জামান নাম দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে যে হাদিস বলেছেন সেখানে স্পষ্টভাবে বলেছেন দাজ্জাল এক ব্যক্তি, তার কপালে কাফ কাফের লেখা থাকবে, সে আসবে তাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম নেতৃত্বে তার যুদ্ধ হবে এবং কার পরে কে আসবে সব বিস্তারিত বিবরণ হাদিসে দেওয়া আছে। ওনারা বলেন না দাজ্জাল কোনো মানুষ টানুষ না, এটা হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে এইভাবে যদি অস্বীকার করে, এরপরে আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাঁড়ি লম্বা করো। এখন একজন সাধারণ মুসলমান না করলো সেটা একটা ব্যাপার, কিন্তু আপনি ইসলাম উদ্ধার করতে আসছেন দুনিয়াতে, সব মানুষকে গোমরা ফতোয়া দিতে আসছেন, আপনি মুফতি সাহেব মানুষ, আপনার নিজেরই যদি দায় না থাকে, আপনার নিজেরই যদি টাকার নিচে পায়জামা প্যান্ট থাকে এবং আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য আমাদেরকে যে খুশু খুশু করতে বলছেন, ওনাদের নামাজের ভিডিও দেখছেন আপনারা ফেসবুকে দেখছেন, লেফট রাইট, এটা কি নামাজ না তামাশা? এভাবে নামাজ পড়লে তাহলে কি নামাজের ভিতরে খুশু আর খুজু থাকে? এটা তো রীতিমতো লেফট রাইট করা, মনে হচ্ছে ধমক দিচ্ছেন কাউকে, আল্লাহু আকবার। তাহলে নামাজটা দেখছেন ভিডিও আপনারা, এটা ধমকা ধমকি ব্যাপার সেবার মনে হচ্ছে। আরে ভাই নামাজে তো বিনয় খুশু টপ টপ করে পড়বে, ধীরস্থিরতার সাথে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে পা ফুলে যেত, এত লম্বা সময় দাঁড়িয়ে কিরাত করতেন, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সেজদায় গেলে উঠতে চাইতেন না, এত সময় দিতেন। আরে লেফট রাইট মার্কা নামাজ, এটা কি নামাজ? এভাবে ইসলামের প্রত্যেকটা জিনিসকে বিকৃতি করছেন কিয়ামতের আগে। এখন তো এই একটা নাম শুনছেন হেজবুত তাওহিদ, এরকম আরো কত বাইর হবে, নাম দিছে হেজবুত তাওহিদ, মানে তাওহিদের দল। আরে সুবহানাল্লাহ, তাওহিদ শব্দটা এটার ব্যাকরণগত বিশ্লেষণও জানেন কিনা আমার সন্দেহ আছে, যে তাওহিদ শব্দটা কোত্থেকে আসছে, এর মূল ধাতু কি, এটার অর্থ কি। যাই হোক, আমাদের মধ্যে এইরকম বিভ্রান্ত দল আজকে আসছে, শুধু তা নয় কিয়ামত যত নিকটবর্তী হবে বিভ্রান্ত গ্রুপ, বিভ্রান্ত দল, বিভ্রান্ত মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, তবে একটা গ্রুপ আছে আমার উম্মতের মধ্যে তারা জান্নাতে যাবে, সেই গ্রুপটা কারা, তাদের নাম কি, তাদের মার্কা কি, তাদের টাইটেল কি, তাদের ব্যানার কি, তাদের দেশ কি? এর উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কোনোটাই বলেন নাই, উনি শুধুমাত্র আলামত বলেছেন, আলামত যে মার্কা ওইটা বলেছেন, তাদের চিহ্ন বলেছেন, যে তাদের আলামত হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যে আদর্শের উপরে ছিলাম, শুধু এটা খোঁজে যে নবীজি কি বলেছেন, উনি কি করেছেন, যেহেতু আল্লাহ পাঠানো মডেল উনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে উত্তম আদর্শ, এজন্য রাসূল কি করেছেন, এটা যারা খুঁজে বেড়ায় হাদিসের আলোকে যারা চলে, এবং আসহাব এবং আমার সাহাবীদের বাতানো পথে যারা চলে, অর্থাৎ জামাআতুস সাহাবা যেটাকে বলা হয়, সাহাবীদের মৌলিক যে ফ্লো, তাদের যে আপনার তাদের যে মানহাজ, তাদের যে পদ্ধতি, সেটাকে যারা অনুসরণ করে, এই মানুষগুলো মুক্তির পথে থাকবে। এই মানুষগুলো বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দলে থাকতে পারে, বিভিন্ন বলয়ে থাকতে পারে, মার্কা যার মধ্যে আছে সেই নাজাত প্রাপ্ত ইনশা আল্লাহ। তাহলে আমরা এই মার্কা দেখে দেখে, এই যে কষ্টিপাথর, এই কষ্টিপাথর দেখে দেখে সত্য অসত্য ভালো মন্দ নিরূপণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা জিনিস দেখবেন, এই লোকগুলোর সবচেয়ে বড় কাজ হলো আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করা। শুধু এরা না, যত বাতিল সারা পৃথিবীতে আছে, এদের মূল কাজ হলো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলবো যদি ইসলাম বিদ্বেষী সরাসরি কাফের গোষ্ঠী হয়, আর যদি নামধারী মুসলমানের লেবাসধারী হয় তাহলে তারা ওটা বললেন আমার লেবাসধারী হতে পারবে না, তখন দেখবেন শুধু আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করবে আর কিচ্ছু না। এবং তারা আলেমদেরকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী, কেন ইমামতি করে টাকা নেয়, মাদ্রাসা শিক্ষকতা করে টাকা নেয়, এই জন্য তারা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। আমার প্রশ্ন হলো ওনাদের অনেকগুলো ম্যাগাজিন আছে, পত্রিকা আছে, এগুলো ওনাদের ধর্ম প্রচারের অংশ, এইগুলো যারা করে, এগুলোতে যারা খাটে পরিশ্রম করে, এদের কোনো বেতন টেতন দেওয়া লাগে না, এগুলো বাতাসে বাতাসে হয়ে যায়, তো তখন ধর্ম ব্যবসা হয় না?
আল্লাহ তাআলা আমাদের সব ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। আমরা সুধারণা রাখতে চাই যে আমাদের ভাইরা বিভ্রান্ত হয়েছে। আমরা এই ধারণা করতে চাই না যে এরাটা ইহুদি খ্রিস্টানদের ক্রীড়ানক, তাদের ফান্ড এবং তহবিল নিয়ে দালালি করে মুসলমানদের মুসলমানদের শেষ করার জন্য নানা রকমের গ্রুপ আছে। আর গ্রুপ বাইরে হইছে এখন হাদিস অস্বীকারকারী আহলে কোরআন, এটা অবশ্য আগে থেকেই ছিল, আমাদের দেশে নতুন করে গজাইছে। এই নিয়ে আমার একটা বড় বক্তব্য আছে। শুধু কোরআনের আয়াতের আলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে হাদিস অনুসরণ ছাড়া কোনো মানুষ মুসলমান হওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে সবকিছু ইনিশিয়াল বলেছেন, সংক্ষেপে এর ব্যাখ্যাতা হিসেবে রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে কেন পাঠিয়েছেন? যদি হাদিস মানাই না লাগে তাহলে রাসূল কোনো দরকারই ছিল না। তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল দিয়ে কোরআন পাঠিয়ে দেন, কাবার সাথে বা সবাই দেখে আমল করবে। ভাইরা আমার, কিয়ামতের আগে ঈমান ধরে রাখা বড় কঠিন। এজন্য নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরের জায়গায় একটা দোয়া পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, কবর থেকে আযাব থেকে পানা চাই, আল্লাহ জীবনের ফিতনা দুনিয়ার ফিতনা এগুলো থেকে পানা চাই। ফিতনা এগুলো ধোঁয়াশা বিভ্রান্তি, কত মানুষ আটকা পড়ে যায়, কত শিক্ষিত মানুষ আটকা পড়ে যায়, আফসোস লাগে। আমার এলেম ইবলিসের এলেম ইবলিসকে বাঁচাইতে পারছে? পারবে না ভাই। ইভেন আপনি কোরআন হাদিসের এলেম এক গাদা নিয়ে রাখছেন তারপরও আপনি হেদায়েত পেয়ে যাবেন, এত সোজা না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, কাঙ্গাল হতে হয়। আজকাল তো সবাই নিজেরটা নিয়ে অহংকার, অহংকারের কিছু না ভাই, আমি ভুলটাকে ভুল জানবো, কিন্তু অহমিকা নয়, দম্ভ নয়, অন্যকে তাচ্ছিল্য করা বা বিশেষ করে অন্যকে অপমান করা বা অন্যকে আপনার তো ছোট করার জন্য জান জীবন দিয়ে লেগে পড়া নয়, বরং আপনি ভুলকে ভুল বলবেন, সঠিককে সঠিক বলবেন, যৌক্তিকভাবে সুন্দরভাবে বিনয়ের সাথে। আল্লাহ আমাকে আপনাকে সে তৌফিক দান করুন, এবং ফিতনা সংকুলের সময়ে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমরা হককে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দুটো জিনিস আঁকড়ে ধরবেন ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কেউ কখনো গোমরা হবে না। এক হলো আল্লাহর কালাম, আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ভাই আমার, এই একটা কোষ্ঠীপাত, এই দুইটা কোষ্ঠীপাথরকে আঁকড়ে ধরেন যে কোরআনে আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা। ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তাদের সহবত সান্নিধ্য নিয়ে আগায় যে থাকেন, যে যেখানে কোরআন এবং হাদিস ডাইরেক্ট পাবেন। হাদিসকে আবার ঘুরায়া পেঁচা ভাঙ্গিয়া চুরিয়া খাওয়াইলে আপনি খাইয়েন না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, একটু হাদিসের টেক্সটটা নিজে একটু বুঝবেন পড়বেন, অন্য সময় হাদিস দিয়ে বিভ্রান্ত করা হয়। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।